আচ্ছা ঠিক আছে, স্যারকে দেওয়ার আগে আমি একবার চেক করে নিই, তারপরে তুমি স্যারকে। কি পাগল ভাই, আজকে দিন কেমন যাবে কি মনে হয়? আমার তো ভালো, তোমার তো মেষ না? আজকে শেষ, একটু সাবধানে থেকো। কেন? পারিবারিক ঝামেলা আছে। আমি তো সেফ। পাগল ভাই, আমি তো বিয়েই করিনি, আমার আবার পারিবারিক জটিলতা কি? বিয়ে করলে কি পরিবার হয়? তোমার বাবা মা নেই, ভাই বোন নেই, এক পরিবারে থাকো না, তো সেখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। মাসের শেষ, পকেটে তো টাকা নাই, প্রবলেম তো হবেই, তো এটার সাথে রাশির সম্পর্ক কি? তুমি দেখি অনেক কিছু জানো, তুমি এক কাজ করো, রাস্তায় গিয়ে জ্যোতিষবিদ্যা শুরু করো, ওই যে ম্যাগনিফাইং গ্লাস আছে না, ওটা নিয়ে মানুষের হাত দেখো, আর টিয়া পাখি আর ওই যে খামা আছে না, ওগুলো নিয়ে বসে থাকো, অনেক বেশি আয় করতে পারবো। যাও। বাইরের দিকটা নরমই মনে হইলো, কিন্তু ভিতরের দিকটা খুব গরম মনে হইলো। তাছাড়া এই ব্যাপারে তো স্যার আপনি ভালো করবার পারবেন। তাও ঠিক, ঠিক আছে তুমি যাও, আমি একটু স্যারের রাশিটা দেখে আসছি। পেয়েছি। আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম, সে প্রজেক্টের খবর কি? বুঝলাম না। আমি রাশি হিসাব করি না। সেপ্টেম্বরে শেষের দিকে না স্যার? হ্যাঁ। আজকে আপনার জন্য আজকে কি অপেক্ষা করছে আপনি নিজেও জানেন স্যার। মানে কি? মানে স্যার আমি অলরেডি পড়ে এসেছি আপনার রাশি স্যার, এখানে লেখা আছে এই যে দেখেন স্যার, যে আজ আপনার যাত্রা বিনোদন এবং রোম্যান্স শুভ, আপনার মনের আচ্ছা স্যার আপনি কি মনে মনে কাউকে ভালোবাসেন স্যার? আপনার সেই মনের মানুষটি আজকে আপনাকে তার মনের কথা খুলেও বলতে পারে স্যার। মানে বিষয়টা কি জানেন বাবু সাহেব, প্রজেক্টটা হচ্ছে বড় কথা, বড় কথা হচ্ছে যে কাজই করবেন ধীরে ধীরে করবেন। মানে আমি চাই কি, ধীরে শান্তভাবে কাজটি শেষ করতে হবে, আরো সময় নিন, ব্যাপার হচ্ছে ধীরে ধীরে কাজটা করে, ঠিক আছে স্যার? আমি ধীরে ধীরেই করছি স্যার, আমি সবসময় গোসল হতে চাই স্যার। ঠিক আছে, ভালো থাকবেন স্যার।